চীন থেকে বাংলাদেশিদের ফেরত আনতে ফ্লাইট রেডি রাখা হলেও ফিরে আসতে আগ্রহীদের দেশ ত্যাগের অনুমতি মিলছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তবে কেউ কেউ এখনই আসতেও চাচ্ছে না বলে জানান তিনি। মন্ত্রী বলেন, চীন থেকে ফেরাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন ডক্টর মোমেন। রিয়াদ আহসানের প্রতিবেদন। চীনের উহান প্রদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ইতোমধ্যে জাপান ও যুক্তরাষ্ট্র সেখানে বিমান পাঠিয়েছে তাদের নাগরিকদের ফেরত নিতে। উদ্বিগ্ন বাংলাদেশও, বিশেষ করে উহানে থাকা প্রায় 350 ছাত্রছাত্রীরা আকুতি প্রকাশের পর থেকে ছড়িয়েছে আতঙ্ক। উহানে অনেকজন এফেক্টেড হয়েছে, এটা অনেকেই জানেন। উহানের অবস্থা খুবই ভয়াবহ। এবং বাকি আমাদের সিটিতে যেহেতু ঠিক উহানের পাশে, তো আমরা বিভিন্ন ধরনের সাবধানতা অবলম্বন করছি। আর পুরো হবে প্রভিন্স আমাদের লকডাউন হয়ে গেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশিদের ফেরত আনতে ফ্লাইট রেডি থাকলেও সমস্যা অন্য জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, যারা আসতে চায় তাদের আমরা নিয়ে আসার জন্য। এটা বলার পরে পরে আমরা ফ্লাইট রেডি করে রেখেছি। জাপান, আমেরিকা, ওরা প্রস্তাব দিয়েছে, তারাও তাদের লোকগুলো নিয়ে যেতে চায়। কিন্তু চাইনিজরা এ ব্যাপারে খুব কড়া, তারা বলছে যে তারা 14 দিনের পরে রিলিজ করবে। তিনি বলেন, চিকিৎসা সেবার কথা বিবেচনা করে চীনে অবস্থানকারী কয়েকজন বাংলাদেশি আপাতত সেখানেই থাকতে চান। কয়েকজনে আমাদের সাথে আলাপ হয়েছে এবং তারা বলেছেন যে এই অবস্থায় বাংলাদেশে যাওয়া ঠিক হবে না, কারণ ওখানে চাইনিজরা তাদের যদি কারো অসুখ হয় পুরো খরচপাতি সব দেবে, হসপিটালাইজেশন সব দেবে। তাই তারা বলেছেন যে আমরা কিছুদিন পরে, কারণ বাংলাদেশে আসলে পরে কী ধরনের সেবা পাবেন এইটা বলা মুশকিল। চীন থেকে কেউ বাংলাদেশে ফিরে আসলে তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলেও জানান ডক্টর এ কে আব্দুল মোমেন। ওরা যদি আগেও আসেন এখানে, উই হ্যাভ টু কিপ দেম আন্ডার অবজারভেশন। রিয়াদ আহসান, এসএটিভি, ঢাকা।